প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই রাতে সঙ্গী গল্পের প্রথম দুইটা পার্ট যারা এখনো দেখেননি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে আসবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন এর পরবর্তী পার্টগুলো দেখার জন্য। এমন হঠাৎই ওর গাল স্পর্শ করবে এটা ভাবতেও পারেনি উর্থি। ওর পুরো শরীর কাঁপছে, চোখই মেলাতে পারছে না। ধ্রুব বলল, অর্থি সরি অর্থি। অর্থি কিছু বলল না, কেমন যেন ফিল কাজ করছে ওর। ধ্রুব অনেক ফিল নিয়ে আলতো করে স্পর্শ করেছে ওকে। ও বলল, আমি কিছু মনে করিনি। কথাটা বলে চুপ করে দাঁড়িয়ে রইল অর্থি। ধ্রুব একটু সরে গিয়ে অন্যদিকে দাঁড়িয়ে পড়ল। অর্থির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ও। অর্থি বলল, এই ভরা পূর্ণিমায় শহরটাকে কেমন অচেনা লাগছে, তাই না? ধ্রুব যথাসম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, হুম, অনেক সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারিদিকে, তোমার কেমন লাগছে? অনেক অনেক ভালো। আচ্ছা, আপনার কি জ্যোৎস্না নিয়ে কোনো প্ল্যান আছে? না তো, কেন? আমার আছে। আমি ভেবে রেখেছি আমার যখন বিয়ে হবে আমার বরকে নিয়ে আমি ছাদে বসে জ্যোৎস্না দেখব আর দুজনে খুনসুটি করব, সারা রাত গল্প করেই কাটিয়ে দেব। তার হাতের মুঠোয় আমার হাত থাকবে। কিন্তু সে যদি আনরোমান্টিক হয়? মাঝে মাঝে এটাই ভাবি। সিরিয়াসলি? আমিও তো এরকম ভাবনা ভাবি, আমারও এরকম প্ল্যান আছে। তবে চিন্তা করো না, বর খুব আনরোমান্টিক হলেও তোমার স্পর্শে রোমান্টিক হয়ে যাবে। ধ্রুব একটু কাছে এগিয়ে এসে দাঁড়ালো। দুজনে দাঁড়িয়ে থেকে চাঁদের আলোয় সব কিছু সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অনেকক্ষণ কেউ কোনো কথা বলেনি। অর্থি প্রথম কথা বলল, আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি। হুম, করো। গার্লফ্রেন্ড নেই আপনার? না, নেই, বোধহয় এখনো ওটার জন্মই হয়নি। কি যে বলেন না, কেন নেই? লাস্ট ইয়ারে ব্রেকআপ হয়ে গেছে। আরে, ব্রেকআপের পর আর কারোর সাথে জড়াননি? না, ওসব আর ভালো লাগে না। তাছাড়া প্রেমে পড়ার মতো কোনো মেয়েই পাইনি। আচ্ছা, সব পুরুষই একই ডায়লগ কেন দেয়? সব পুরুষ বলতে, কয়জন পুরুষকে দেখেছো তুমি? না মানে শুনি তো আশেপাশে, সিনেমা নাটকেও দেখা হয়। যা বুঝলাম, আপনাদের সবার এই একই ডায়ালগ। হয়তোবা মেয়েদের পটানোর জন্য দেয়া হয়। এখন কি আমাকে পটানোর জন্য দিচ্ছেন নাকি? একটু আধটু তো দিচ্ছি। সিরিয়াসলি, আমার মতো মেয়েকে পটানোর কি আছে? আছে, অনেক কিছুই আছে। এনিওয়ে, চা খেতে মন চাইছে, তুমি দাঁড়াও আমি নিচ থেকে চা করে আনি। অর্থির গলা শুকিয়ে গেল। বলল, এই একা বাড়ির ছাদে আমি একা একা দাঁড়িয়ে থাকব? তাহলেই হচ্ছে, আমার বড্ড ভয় করে, আমিও যাব আপনার সাথে। আচ্ছা, আসো তাহলে। দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়িতে কোনো লাইট নেই, একদম অন্ধকার। অর্থি হঠাৎ উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। ধ্রুব খপ করে ওর হাতটা ধরে ফেলল। বলল, আমার হাত ধরে আস্তে আস্তে নামো, ফোনে লাইট জ্বালাবো। না থাক, অন্ধকার সিঁড়িতে হাঁটতে ভালো লাগছে বলে আবার পড়ে যাচ্ছিল। ধ্রুব এবার ধরতে গিয়ে অর্থির বুকে হাত চলে গেল। ইলেকট্রিক শখর মতো প্রচণ্ড শখে হাত সরিয়ে নিল ধ্রুব। অর্থিরও সমস্ত শরীর যেন ঝনঝন করে উঠল। ধ্রুব একটু সরে দাঁড়িয়ে এক হাতে অর্থির হাত ধরে রেখে অন্য হাতে ফোনের টর্চ চালালো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, এজন্যই বলেছিলাম যে লাইট জ্বালাই, তুমি তো দিচ্ছিলেই না জ্বালাতে। দেখো, সাবধানে দেখে দেখে হাঁটো। স্বাভাবিক হওয়ার যত চেষ্টাই করুক, মাথার মধ্যে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। এ জীবনে কখনো কোনো মেয়ের শরীর স্পর্শ করেনি ধ্রুব। কেমন যেন আবেগ খেলা করছে মাথায়, আর অন্যরকম ফিল হচ্ছে। অর্থি একদম জড়সড় হয়ে আস্তে আস্তে নামছে। এখনো ধ্রুব এক হাতে ধরে রেখেছে ওকে। কেমন কেমন যেন লাগছে ওর, কিন্তু ঘটনাটা আকস্মিকভাবে ঘটে গেছে, ধ্রুবকেও দোষ দেয়া যায় না। কিন্তু যে অন্যরকম ফিলটুকু কাজ করছে সেটা ভেবেই বুকের ধূপকুকানিটা বেড়ে যাচ্ছে অর্থির।
ধীরে ধীরে ধ্রুব প্রেমে পড়ে যাচ্ছে না তো? সিঁড়ি দিয়ে নেমে এসে রান্নাঘরে এলো দুজনে। অর্থে বেশ চুপচাপ, একটা কথাও বলছে না। ধ্রুব নিজেই চা বানাতে চলে গেল। অর্থি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ব্যাপারটা কেমন যেন না, কিন্তু লজ্জায় মুখ তুলতে পারছে না। এখন ধ্রুবর পাশে দাঁড়িয়ে চা বানাতে পারবে না ও। আমি রুমে গিয়ে শুয়ে পড়ি। ধ্রুব কি বলবে বুঝতে পারলো না, তবে অর্থি খুব আনিজি লাগছে সেটা বুঝতে পারলো। বলল, আচ্ছা যাও, সব রুমই ফাঁকা আছে, যে কোনো রুমে গিয়ে শুয়ে পড়ো। অর্থি মাথা নাড়িয়ে একটা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ভালো লাগছে না কিছু, বারবার আজকের দিনটার কথা মনে পড়ছে। অনেক স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও বারবার সেই বাবার মায়েরগুলো মনে পড়ছে। এত বড় একটা মেয়ের গায়ে কখনো হাত তুলে নুনি? এখনো মেয়েকে চড় থাপ্পড় দেন, লাঠি ছাটা দিয়ে পেটান, সহ্য করা যায় না। সেজন্যই তো রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে ও। আরো কত রকম ভাবে নির্যাতন করেন বাবা মা, অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। চোখের কোণে পানি এসে গেছে বুঝতে পারলো না অর্থি। খুব কান্না পাচ্ছে ওর, কিছুতেই চেপে রাখতে পারলো না, হাউমাউ করে কেঁদেই ফেললো। ওর কান্নার শব্দ শুনে ছুটে আসলো ধ্রুব, দরজা খোলাই ছিল। ঘরে এসে বিছানার পাশে বসে অর্থিকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে তোমার? অর্থি কাঁদতেই লাগলো, কিছুতেই কান্না থামছে না। ধ্রুবর নিজেকে অপরাধী মনে হচ্ছে, কেবলই মনে হচ্ছে, ওর জন্যই অর্থি কষ্ট পেয়ে কাঁদছে। কিভাবে ওকে সান্ত্বনা দেবে বুঝতে না পেরে অপরাধীর মতো মাথা নিচু করে রইল। অনেকক্ষণ কান্না করার পর অর্থির কান্না একটু হালকা হলো। ধ্রুব জিজ্ঞেস করল, তুমি কি আমার উপর রেগে গিয়ে? কথা শেষ করতে পারলো না ধ্রুব। অর্থি ওর বুকে লুটিয়ে পড়ে কান্না জুড়ে দিল। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না, অর্থির কান্নাও সহ্য হচ্ছে না ওর। যদি ওর উপর রাগ থাকতো তাহলে ওর বুকে মাথা রেখে কাঁদতো না, নিশ্চয়ই অন্য কোথাও কষ্ট আছে ওর। ধ্রুব জিজ্ঞেস করল, কি হয়েছে অর্থি, আমাকে বলো। আমার বাসায় সৎ মা, আমাকে একদমই দেখতে পারে না, বাসার সব কাজ আমি করি তবুও আমাকে বকা দেয় আর খুব টর্চার করে। আজকেও আমার বাবার হাতে মার খাইয়ে নিয়েছে। এত বড় মেয়ের গায়ে হাত তোলে? খুব মারে আমাকে। অর্থি আরো জোরে জাপটে ধরলো ধ্রুবকে, মনের সমস্ত কষ্ট হালকা করে দিচ্ছে কেঁদে কেঁদে। ধ্রুব বলল, কেঁদো না অর্থি, তুমি এজন্যই বাসা থেকে চলে এসেছ? হ্যাঁ। কোথায় যাবা এখন? আমি জানি না কোথায় যাব, আমার যাওয়ার কোনো জায়গা নেই, সেজন্যই আজকে এখানে চলে এসেছি। এখন কোথাও একটা চলে যাব হয়তো। হঠাৎই অর্থির প্রতি অন্যরকম একটা মায়া কাজ করছে ধ্রুবর। মেয়েটার অনেক কষ্ট, এখন কোথায় যাবে তাও জানে না। ওর একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে, এভাবে কষ্ট দেয়া যাবে না, খুব লক্ষ্মী একটা মেয়ে। অর্থি বলল, আমার মা আমাকে খুব বাজেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আমি বাসা থেকে চলে আসতাম না। সে কি কি বলো এসব? খুব বাজে কথা বলেছে, আমি সহ্য করতে না পেরে চলে এসেছি, কি করব আর, আমাকে সে একদমই সহ্য করতে পারে না। অর্থির চোখের জলে বুক ভিজে যাচ্ছে ধ্রুবর, তবুও ভালো লাগছে ওর। মেয়েটা যে ওকে ধরে কাঁদছে সেটা ভেবেই ভালো লাগছে। এক ভরসায় বুক ওর খুবই দরকার, প্রত্যেকটা মেয়ে একটা ভরসার বুক খোঁজে। ইস, যদি ধ্রুব হতে পারতো। ধ্রুব বলল, কাঁদে না, ওঠো তো, হাত মুখ ধুয়ে এসো, চা খাও। ধ্রুবর কথা শুনে একটু শক্ত হলো অর্থি, উঠে হাত মুখ ধোয়ার জন্য পা বাড়ালো, কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। ধ্রুব হুট করে ধরে ফেলল ওকে। আজকের এই পর্বটি এই পর্যন্তই। আপনারা যদি এর পরবর্তী পর্বটি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।